আরজি করের তাণ্ডবকারীরা কোথা থেকে এলো খুঁজে দেখছে পুলিশ। গতকাল আরজি করের ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার নয়, ঘটনায় জখম হয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও। মাঝরাতে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হাসপাতালের 18টি বিভাগ আরজি কর হাসপাতাল হয়ে উঠেছে এক রণক্ষেত্র। ধর্মঘটে ডাক্তার ও নার্সরা ব্যাহত প্রায় সব পরিষেবা। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখুন। আরজিকর কাণ্ডে সুবিচার চেয়ে স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে রাত দখল করুক মেয়েরা, এই শিরোনামে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছিল বিভিন্ন মহল। তাতে সারা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝরাতে রাত দখল করতে রাস্তায় জড়ো হন সমাজের নানা স্তরের মহিলারা। আরজিকর হাসপাতালের গেটেও জমায়েত করেন চিকিৎসকেরা, আর সেই সুযোগে রাত 11:30 নাগাদ হাসপাতালের সামনে থাকা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন বহিরাগত হামলাকারীরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রথমে 5 থেকে 7 জনের একটি দল, তারপর শতাধিক দুষ্কৃতী কার্যত ভেতরে ঢুকে জরুরি বিভাগে হামলা চালায়, এমনকি সমস্ত যন্ত্রপাতি ভেঙে চুড়ে খুলে ফেলে। হামলার জেরে আরজিকর হাসপাতালের অন্তত 18টি বিভাগ কার্যত তছনছ হয়ে গিয়েছে, চিকিৎসা পরিষেবা আপাতত শিকেই উঠেছে। জানা গেছে এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে। আরজি করে হামলার ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। আহতদের হাসপাতালে দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার। আরজিকর কাণ্ডের ঘটনার পর রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতার পুলিশ কমিশনার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, whatever your doubts are, be cleared all the doubts. I briefed you. There are lot of false propaganda which was going around, that their bones are broken, this is done. Unfortunately, that is not supported by the scientific evidence. This is the most unfortunate thing. The motivated media campaign which was being run, that was extremely sad and sad for the city. Because it has put Calcutta police in a very, very poor light, which is always with the people of Calcutta. We will always be with the people of Calcutta. But unfortunately, this incident would not have happened if this kind of malicious campaign was not being run by the media. হামলার ঘটনার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে আরজিকর হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোজা যান ধর্ণা মঞ্চের কাছে, কথা বলেন আন্দোলনরত চিকিৎসকদের সাথে। রাজ্যপালকে সামনে পেয়ে নিজেদের দাবি তুলে ধরেন তারা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে সুবিচারের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। ইমার্জেন্সি বিল্ডিংয়ে হামলা হয়েছে, সেটা খুব খারাপ। তার আগে যেখানে একটা ঘটনা ঘটে গেছে সেখানে তারা কি প্রোটেকশন দেবে? এখানে যারা আমাদের ছোট ছোট ভাইরা বোনেরা আছে তাদেরকেই প্রোটেকশন দিতে পারছে না। তাদের সামনে এসে হ্যান্ড ভেঙে দিচ্ছে, চেয়ার ভেঙে দিচ্ছে, তাদেরকে মারছে, তাদের গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি আর কি বলবো বলুন, পুলিশ কিছুই করছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমাদের এখানে প্রতিনিধিরা, আমরা পুলিশ, যাদের আমাদের নাম্বার দিয়েছিল যে এনি ইমার্জেন্সি সিচুয়েশন আমাদেরকে জানাবেন, ফোন করছি, কেউ ফোন ধরছে না। আমাদের আন্দোলন কোনো রকম কোনো ষড়যন্ত্রে, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, বেঁচে আছি, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। কারণ আমাদের একজন সহকর্মী, আমার একজন বোন, তার সাথে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের ছবি প্রকাশ করা হয়েছে সমাজ মাধ্যমে। কলকাতা পুলিশ এও জানিয়েছে এই হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের ইতিমধ্যেই চিহ্নিত করেছি আমরা, এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, গতকাল রাতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় জখম হয়েছেন ডিসি নর্থ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।